সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 18 সেপ্টেম্বর, পয়লা আশ্বিন, বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, চাকরি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা, পরবর্তী পরীক্ষায় চাকরি পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্নপত্র প্রার্থীদের সঙ্গে দিয়ে দেওয়া হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। পঞ্চায়েতের ডিলিমিটেশনের খসড়া তালিকা প্রকাশের পর হুলুস্থুল, বেশ কিছু নতুন পরিবর্তন, পঞ্চায়েত ডিলিমিটেশনে কাসারে কমল শিলচর সুনাইয়ে, বাড়ল বরহলা লক্ষ্মীপুরে, ডিলিমিটেশনে শিলচর সুনাইয়ে কমল জিপি, বাড়ল উদারবন্দ সারা বাকি 5টি কেন্দ্রে, করিমগঞ্জ জেলায় কমল 4টি জেলা পরিষদ আসন। ডিলিমিটেশনের খসড়ায় জিপি কমায় খুব শুনাইয়ে, আন্দোলনের প্রস্তুতি, করিমগঞ্জ জেলার 4টি বিধানসভা কেন্দ্রের গ্রাম পঞ্চায়েতের খসড়া প্রকাশ, হাইলাকান্দিতেও পঞ্চায়েতের ড্রাফট ডিলিমিটেশন প্রকাশ, সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভারতে দৃশ্যায়মান না হলেও আজ সকাল 6টা থেকে শুরু হয়েছে 2024 শেষ চন্দ্রগ্রহণ। বৃষ্টির কারণে ট্রেন পরিষেবা, সড়ক পরিবহনে ব্যাহত পরিষেবা, মিজোরাম হাইলাকান্দি বৈরবীতে ব্যাহত ট্রেন পরিষেবা। আরও বাড়বে গরম, বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আগামী কয়েকদিন ব্যাপক গরম, অসহনীয় গরমের পূর্বাভাস। পরিবারের মুখে হাসি ফুটাতে বহিরাজ্যে কর্মে গিয়ে আর বাড়ি ফেরা হলো না হাইলাকান্দি জেলার এক ব্যক্তির। কেন্দ্রের বড় ঘোষণা, আজ অর্থাৎ 18 সেপ্টেম্বর থেকে সূচনা হচ্ছে এনপিএস বাৎসল্য প্রকল্পের। হাইলাকান্দি জেলার মেডিকেল কলেজের জন্য ভূমি জরিপ ত্বরান্বিত করার দাবি, এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, চাকরি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা, পরবর্তী পরীক্ষায় চাকরি প্রার্থীদের পরীক্ষার পর প্রশ্নপত্র সঙ্গে দিয়ে দেওয়া হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, ভুল না হওয়া পরীক্ষায় ভুল বের করার চেষ্টা করছেন অনেকে, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর প্রশ্নপত্রের কোনো মূল্য নেই। তিনি বলেন, সেবার পরবর্তী সময়ে প্রার্থীদের প্রশ্নপত্র সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলে দেব, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, শেষ হয়ে যাওয়া পরীক্ষার প্রশ্নপত্রের ফটো তুলেছেন শিক্ষককে, কিন্তু পরীক্ষার ওএমআর শিট বাইরে বের হয়ে আসেনি, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর প্রশ্নপত্রের কোনো মূল্য নেই, তাই পরবর্তী সময়ে সেবাকে বলে দেব, পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্নপত্র যেন প্রার্থীদের সঙ্গে দিয়ে দে। পঞ্চায়েতের ডিলিমিটেশনের তালিকা প্রকাশ, কমল শিলচর সুনাইয়ে, বাড়ল বরহলা লক্ষ্মীপুরে। পঞ্চায়েত নির্বাচনের জন্য ডিলিমিটেশন বা সীমানা পুনর্বিন্যাসের কাজ সমাপ্ত হয়েছে। মঙ্গলবার সরকারিভাবে ঘোষণা করা হয়েছে কাসার জেলায় গ্রাম পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েতের মোট সংখ্যায় কোনো হেরফের হয়নি, কিন্তু বিধানসভা কেন্দ্র হিসেবে অনেকটাই পরিবর্তন হয়েছে। লক্ষণীয় পরিবর্তন হয়েছে শিলচর, সুনাই, বরহলা এবং লক্ষ্মীপুরে। শিলচর বিধানসভা এলাকায় আগে 110টি জিপি ওয়ার্ড ও একটি আঞ্চলিক পঞ্চায়েত ছিল, আঞ্চলিক পঞ্চায়েত একটি থাকছে, কিন্তু জিপি ওয়ার্ড কমে হয়েছে 50টি। লক্ষণীয় হচ্ছে এই বিধানসভায় জেলা পরিষদের আসন আগে ছিল 2টি, এখন কমে হয়েছে 1টি। সুনাই বিধানসভা আসনে আগে পঞ্চায়েত ওয়ার্ডের সংখ্যা ছিল 240, ডিলিমিটেশনের পর হয়েছে 180টি। বরহলা বিধানসভায় জিপি ওয়ার্ড ছিল 210টি, বেড়ে হয়েছে 300টি। আসন বেড়েছে লক্ষ্মীপুর বিধানসভায়ও, ডিলিমিটেশনের আগে পরে সংখ্যাটি ছিল ক্রমে 260 এবং 310।
লক্ষ্মীপুরে আঞ্চলিক পঞ্চায়েত অবশ্য চারটি থেকে তিনটি হয়েছে। দোলাইয়ে 270 থেকে বেড়ে হয়েছে 300 জিপি ওয়ার্ড। কাটিগড়ায় 10টি বেড়ে 260 ওয়ার্ড হয়েছে। উদারবন্দে সীমানা পরিবর্তন হলেও জিপি ওয়ার্ড 220 এবং জেলা পরিষদ 4 আসন সংখ্যায় কোনো পরিবর্তন হয়নি। তবে আগে ছিল একটি আঞ্চলিক পঞ্চায়েত, এখন হচ্ছে দুইটি। আগে আলগাপুর বিধানসভা আসনের 60টি জিপি ওয়ার্ড কাছাড় জেলার অধীনে ছিল, এখন অবশ্য জেলা এবং জেলার বাইরের সীমানায় তালগোল পাকানোর ব্যাপার নেই। আলগাপুরের কোনো ওয়ার্ড এবার আর কাছাড়ের হিসাবে নেই। এদিকে করিমগঞ্জ জেলায় কমলো 4টি জেলা পরিষদ আসন। করিমগঞ্জ জেলার 4টি বিধানসভা কেন্দ্রের গ্রাম পঞ্চায়েতের খসড়া তালিকা প্রকাশ। করিমগঞ্জ জেলার 4টি বিধানসভা কেন্দ্রের গ্রাম পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদের ডিলিমিটেশনের খসড়া তালিকা প্রকাশ করল জেলা টাস্ক ফোর্স টিম। ওই ডিলিমিটেশনের খসড়া সম্পর্কে মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে এক সাংবাদিক বৈঠক সম্মেলনে খসড়ার বিস্তারিত তুলে ধরতে গিয়ে জেলা আয়ুক্ত মৃদুল যাদব জানান, করিমগঞ্জে 20টি জেলা পরিষদের জায়গায় 16টি করা হয়েছে। সরকারি আইন অনুযায়ী একটি বিধানসভায় 4টি জেলা পরিষদ এলাকা থাকতে হবে। সেই মতে করিমগঞ্জ জেলায় 4টি বিধানসভার 16টি জেলা পরিষদ করা হয়েছে। একই সঙ্গে তিনি জানান, ডিলিমিটেশন খসড়া সম্পর্কে আপত্তি থাকলে লিখিত আবেদন করতে হবে আজ থেকে 3 দিনের মধ্যে। এতে প্রতিটি বিধানসভা এলাকায় একজন করে অতিরিক্ত জেলা আয়ুক্ত দায়িত্বে আছেন বলে তারা বিষয়টি দেখবেন। করিমগঞ্জ জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক লক্ষ্মীনন্দন সাহারিয়া বলেন, ইতিমধ্যে আমরা বিষয়টি সর্বসাধারণের অবগতির জন্য প্রতিটি সার্কুল বা ব্লকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এতে দাবি আপত্তি সময়ের মধ্যে করার আহ্বান জানিয়েছেন নাগরিকদের কাছে। এদিকে হাইলাকান্দিতেও পঞ্চায়েতের ড্রাফট ডিলিমিটেশন প্রকাশ। 8টি জেলা পরিষদের আসন, 5টি আঞ্চলিক পঞ্চায়েত এবং 62টি জিপি নিয়ে হাইলাকান্দি পঞ্চায়েত ড্রাফট ডিলিমিটেশন মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ডিস্ট্রিক্ট ডিলিমিটেশন কমিশনের সভাপতি তথা জেলা আয়ুক্ত এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে এই ডিলিমিটেশনের খসড়া প্রকাশ করেন। খসড়া অনুযায়ী 121 নম্বর হাইলাকান্দি বিধানসভা চক্রের 4টি জেলা পরিষদের আসন এবং 122 নম্বর আলগাপুর কাটলিসরা বিধানসভা আসনের অধীনে আরও 4টি জেলা পরিষদের আসন রাখা হয়েছে। হাইলাকান্দি বিধানসভা আসনের অন্তর্গত জেলা পরিষদের আসনগুলি হল কাটলিসরা, বরুণসরা, বিলাইপুর, রাজেশ্বরপুর এবং কালীনগর। আলগাপুর কাটলিসরা বিধানসভা আসনের অধীন জেলা পরিষদের আসনগুলি হল সাউথ হাইলাকান্দি, রামচণ্ডী, বাউয়ারঘাট, রাঙ্গাউটি এবং আলগাপুর। এই খসড়া সম্পর্কে রিপ্রেজেন্টেশন আগামী 20 সেপ্টেম্বর পর্যন্ত দাখিল করা যাবে। 19 সেপ্টেম্বর সব স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করা হবে। 22 সেপ্টেম্বর সব ধরনের রিপ্রেজেন্টেশন, সাজেশন, অবজেকশন সার্টিং করা হবে। 23 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর ডিস্ট্রিক্ট লেভেল বিধানসভা চক্র অনুসারে শুনানি অনুষ্ঠিত হবে। 26 সেপ্টেম্বর মডিফিকেশনের কাজ করা হবে। ডিলিমিটেশনের খসড়ায় জিপি কমায় খুব শুনাইয়ে আন্দোলনের প্রস্তুতি। গ্রাম পঞ্চায়েতের ডিলিমিটেশনে খসড়া প্রকাশ হতে খুব পরিলক্ষিত হলো শুনাইয়ে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা আয়ুক্ত রোহন কুমার যা সাংবাদিক সম্মেলনে কাছাড়ের 7টি বিধানসভা জিপিগুলোর ডিলিমিটেশনের তথ্য তুলে ধরেন। এতে শুনাইয়ে থাকা 24টি জিপিকে কমিয়ে 18টি জিপি করার প্রস্তাবকে প্রতিবাদ জানান একাংশ প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধিসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। এদিন রাতে শুনাইয়ে সাংবাদিক বৈঠক ডেকে প্রকাশিত খসড়ায় শুনাইয়ে জিপি কম হওয়ার কুপ্রকাশ করেন অনেকে। কোনো অবস্থায় জিপি কমানো মানা হবে না বলে সাফ জানিয়ে দেন। এ নিয়ে জেলা আয়ুক্তকে আপত্তি জানানো সহ বুধবার থেকে প্রকাশিত খসড়ার বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা তৈরি করার কথা জানান।
শুরু হয়েছে চন্দ্র গ্রহণ, ভারত থেকে দৃশ্যায়মান না হলেও, সকালের জন্য ভারত থেকে দৃশ্যায়মান না হলেও 2024 সালের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ শুরু। ভারতীয় সময় অনুসারে আজ ভোর 6টা 11 মিনিট থেকে শুরু হয়েছে। টানা 5 ঘন্টা 4 মিনিট এই চন্দ্রগ্রহণ স্থায়ী হবে। এই গ্রহণটি শেষ হবে আজ অর্থাৎ 18 সেপ্টেম্বর বেলা 10টা 17 মিনিটে। হাইলাকান্দি মেডিকেল কলেজের জন্য ভূমি জরিপ ত্বরান্বিত করার দাবি। চণ্ডীপুর টি এস্টেটে প্রস্তাবিত হাইলাকান্দি জেলা মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য ভূমি জরিপ ত্বরান্বিত করার দাবি জানিয়েছে জনতা দল ইউনাইটেড হাইলাকান্দি জেলা শাখা এবং স্থানীয় বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। চণ্ডীপুর টি এস্টেট কর্তৃপক্ষ নির্নির্মল পরিকল্পনা প্রকল্পের কাছাকাছি অবস্থিত 150 বিঘা জমি বরাদ্দ করার ইচ্ছা প্রকাশ করেছেন। এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা। পরিবারের মুখে হাসি ফুটাতে বহিরাজ্যে রোজগারের উদ্দেশ্যে গিয়ে আর বাড়ি ফেরা হলো না হাইলাকান্দির এক ব্যক্তির। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। জানা গেছে হাইলাকান্দি জেলার মাটিজুড়ি বাঁশডোহর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা নাজিমুদ্দিন মাজার বুইয়া নামের এক ব্যক্তি হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদে কর্মরত অবস্থায় ছিলেন। তখন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। জানা গেছে গত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। এই খবর বাড়িতে পৌঁছাতে কান্নার রোল ওঠে। অত্যন্ত গরিব পরিবার হওয়ায় মৃতদেহ বাড়িতে নিয়ে আসার কোনো উপায় ছিল না। পরে বিষয়টি স্থানীয় জনসাধারণের মাধ্যমে অবগত হয়ে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ব্যক্তিগত খরচে মৃতদেহ বাড়িতে পৌঁছে দেওয়ার সুবন্দোবস্ত করে দেন। আজ অর্থাৎ 18 সেপ্টেম্বর নয়াদিল্লিতে NPS বাৎসল্য প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। চলতি অর্থবর্ষের বাজেট পেশ করার সময় নাবালক সন্তানদের জন্য এই ন্যাশনাল পেনশন স্কিম বাৎসল্যের ঘোষণা করে নির্মলা। এক্ষেত্রে নাবালক সন্তানের হয়ে তার মা বাবা বা অভিভাবক নিয়মিত NPS প্রকল্পটিতে আমানত গচ্ছিত রাখতে পারবেন। সন্তান সাবালক হলে ওই প্রকল্প সাধারণ NPS প্রকল্পে বদলে যাবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়। কম বয়সী ছেলে মেয়েদের কথা মাথায় রেখে NPS বাৎসল্য প্রকল্প তৈরি করা হয়েছে। এই প্রকল্পে নাবালক সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে NPS অ্যাকাউন্ট খুলে তাদের অবসরকালীন সঞ্চয় শুরু করতে পারবেন মা বাবা অভিভাবক। এই প্রকল্পের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর পরিস্থিতি অনুযায়ী তা পরিবর্তন করার সুবিধা। নাবালক সন্তানের 18 বছর হয়ে গেলে বাবা মা সেই অ্যাকাউন্টটিকে একটি সাধারণ NPS অ্যাকাউন্টে বদলাতে পারবেন, যা দীর্ঘমেয়াদী অবসরকালীন সঞ্চয়ের পথ প্রশস্ত করবে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সার পাশাপাশি প্রচুর গরম থাকার পূর্বাভাস। গত 2 দিন থেকে আজ বরাকে গরম একটু বেশি থাকার পূর্বাভাস। শিলচর কাছারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বৃষ্টির কারণে ট্রেন পরিষেবা এবং সড়ক পরিবহন ব্যাহত হয়েছে। ট্রেন পরিষেবা ব্যাঘাত এবং হাওয়াইয়ের খারাপ অবস্থার কারণে পার্বত্য মিজোরামে পরিবহন জ্বালানি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং খাদ্যশস্য ফেরি চলাচলে বিঘ্ন ঘটেছে। রেলের আধিকারিকরা জানিয়েছেন যে গত মাসে বন্যা এবং ভূমিধসের কারণে রেলপথগুলি খারাপভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় জামিরা হাইলাকান্দি বৈরবী রুটে 21 আগস্ট থেকে ট্রেনগুলি বাতিল করা হয়েছে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে কর্মকর্তারা বলেছেন মিজোরামের বন্যা এবং ভূমিধস আক্রান্ত স্থানে প্রকৌশলী এবং কর্মীরা শীঘ্রই রেল পরিষেবা পুনরুদ্ধার করার জন্য সার্বক্ষণিক কাজ করছেন।
এনএফআর কর্মকর্তা বলেছেন, মিজোরামে যাত্রী এবং পণ্য ট্রেন পরিষেবা কখন পুনরুদ্ধার করা হবে তা আমরা নিশ্চিত নই। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।